অভিষেক কালকে খিল্লি করছিল বটে, কিন্তু শরীরটা আমার সত্যি সত্যি একটু মানে খারাপ করেছে, না ঠিক বলবো, মানে কালকে থেকে আমার কি হচ্ছে পেটটা কামড়ে কামড়ে ব্যথা করছে, আর যেতে হচ্ছে বারবার, কি করা যাবে মানে সেটা ক্লিয়ারও হচ্ছে না, বাট পেটটা কামড়াচ্ছে, জানি না খাওয়া দাওয়ার কিছু কোনো অসুবিধা হচ্ছে কি না, ওই জন্য আজকে পুরো দুধটা স্কিপ করে গেছি। গুড মর্নিং, হোয়াটস আপ মাই ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। ঘড়িতে বেজে গেছে 10:30। আজকে ঘুম সকালবেলা ভেঙেছে, ঘুম থেকে উঠেছি, একবার ওয়াশরুমে গেছি, মাকে বললাম, মা তখন রান্না বান্না করছিলো, মাকে বললাম আমার মাছের তরকারিটা বানাবে না, আমি আজকে রান্না করব। তারপরে বাথরুম টাথরুম গিয়ে এসে শুয়েছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। আবার 8টার সময় অভিষেকের ফোনে কনস্ট্যান্ট ফোন বেজে যাচ্ছে, রিং চলে আসছে, আর ও তো ফোন টেবিলের ওপর ও ঘুমাচ্ছে। তারপরে যাই হোক, বাধ্য হয়ে আমি উঠলাম, আমার ঘুম ভেঙে গেছে, এতবার কল আসলে এমনি ঘুমটা খুব পাতলা হয়। যাই হোক, তারপরে ঘুম ভাঙলো, ওকেও ডাকলাম, ও ফোন নিয়ে অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলো, আমি ঘুম থেকে উঠে গেলাম। তারপরে উঠে বনফিটে খেলাম, খেয়ে দিয়ে এতক্ষণ বসে ব্লগটা এডিট করে ছাড়লাম, তারপরে ব্লগ শুরু করছি। দুজন মিলে মারপিট করে একটু কলা দিয়েছি, খেয়ে নিয়েছে, কচকচ কচকচ করে খেয়ে নিল। আগে জানলাম পুরো একটা কলাই দিতাম তোমাদের, দেখো সে কী লাফালাফি, কী লাফালাফি, আমাকে ধরে আমাকেই পারলে খেয়ে নেয়। মনে হচ্ছে কী বলতো, 12-13 তারিখটা আসলে আমি আজাদ হয়ে যাবো, মানে হয় না সেই কী বলবো, মানে স্কুলে এক্সাম চলছে, এক্সাম চলছে, এক্সামটা শেষ হলে মনে হয় যেন সে উড়বে একদম আকাশে, কীরকম একটা ফিলিংস হয় না, আমার সেরকম একটা ফিলিংস হচ্ছে। 1 মান্থ হয়ে গেছে, হতে যায় আর কত রেস্ট, এবার একদম নিজের লাইফে ফিরে আসতে হবে, মানে লাইক সেই কী বলবো, চটপটে ছটপটে রিয়াতে ফিরে আসতে হবে, বিকজ কিছু জিনিস ঘরের যেগুলো আমি বোঝাই, আমি ঠিকঠাক করি, তো সে কারণে সেইগুলো আমার জাস্ট দেখে খুবই ইয়ে লাগছে, তো এবার এগুলো ঠিক করতে হবে ভেবে আর একটুও সময় নষ্ট না করেই আমি আমার কাজে লেগে পড়েছি। ছোটো থেকেই জানো তো মায়ের কাছে একটা জিনিস শিখেছি, যে তোমার ঘরে যেরকম জিনিসই থাকুক না কেন আর যাই থাকুক না কেন, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এই জায়গাটাকে ক্লিন করলাম, আর এই ওপরটা পুরো কালো ধুলো ভর্তি ছিল আর কি, পুরো কালো হয়ে গেছিলো, ধুলো ছিল না মানে কালো হয়ে গেছিলো। এই জায়গাটাও পরিষ্কার করলাম, পুরো টেবিলটা এগুলো পুরো কালো হয়ে গেছিলো, মুছলাম, মুছে টপটাকে ভালো করে বসালাম, আর এই জায়গাটা একদম মানে মনে হচ্ছে যেন কেউ হেগে রেখে দিয়েছে। ছোটো থেকে মায়ের শেখানো কিছু শিক্ষা না বড় হয়ে এখন খুব কাজে লাগছে, যখনই সময় পাই এগুলোকে একটু পরিষ্কার করে নিই, এতদিন তো অসুস্থ ছিলাম সে কারণে আর এগুলো ঠিকঠাক করে ধরতে পারিনি, বাট আমি চেষ্টা করি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। টেবিলের ওপর এখন অনেক কাজ আছে, তো সে কারণে টেবিলটা এরকম আধখাচড়া পড়ে রয়েছে, তোমার শুধু এইটা ছিল, এই প্লাইটা অ্যান্ড এই প্লাইটা বসানো হয়েছে, কী বলবো, একটা ওই ঠাকুরের ওখানে কিছু একটা ছিল, তো এবার এই প্লাইটা বেশ শক্ত পোক্ত, সে কারণে এটাকে ইউটিলাইজ করেছি, আর এখানে এই প্লাইটাকে নতুন করে লাগিয়ে এটাকে এ করেছি, তো এবার এটার ওপর এখন অনেক কাজ বাকি আছে, কালার করতে হবে, অনেক কাজ আছে, তো সে কারণে এটা এরকম লাভারিসের মতো পড়ে আছে, মানে আছে যেন ওকে কেউ জাস্ট ফেলে রেখে দিয়েছে, তো এটাকে ঠিক করবো ভাবে ছিল, এটার ওপর এখানে পেতে দিয়েছে এটাকে। ওই যে বললাম ঘরের আসবাবপত্র যেরকমই হোক না কেন, সেটাকে তার মতো করে গুছিয়ে রাখলে সেটার সৌন্দর্য কিন্তু বেড়ে যায়। ফ্রিজটা আমার বিয়েরও আগের, অনেক পুরনো, তাও ফ্রিজটা কিন্তু কোনো প্রবলেম নেই, আর ফ্রিজটা একদম ভালো, তাই ওপর দিক থেকে একটু ক্লিন করে দিলে নতুনই লাগে দেখতে। দুটো জিনিসকে সুন্দরভাবে মডিফাই করার আছে, একটাই ফ্রিজের ওপর স্টিকার লাগানো আর টেবিলটাকে কালার করে ওটাকে ঠিকঠাক করা। লিভিং স্পেসটা ডিপ ক্লিন করলাম, পরে কখন আমি তোমাদের আমার এই মানে আমাদের বাড়ির হোম টুয়ার দেবো। ফ্রিজটাকে পরিষ্কার করলাম, আর ফ্রিজের কভারটাকে কেচে ফ্রিজের কভারটা পাতবো, এই কাজটা শুধু বাকি রইল, আর তারপরে তোমাদের একটা ফাইনাল লুক দিচ্ছি। আর একজন দেখো, রুদ্র প্রতাপ সিং আমি বলি, তিনি এখন স্নানের জন্য ব্যস্ত, দরজা ধাক্কাচ্ছে, যাবে স্নান করতে। আর অনেকেরই কোয়েরি আছে যে এই বাচ্চাটা কার, বাচ্চাটা হলো অভিষেকের দিদির ছেলে, অ্যাকচুয়ালি ওর মা খুবই ব্যস্ত থাকে, তাই দিনের এই 6-7 ঘন্টা ও আমাদের বাড়িতেই আসে, ওর দিদুনের কাছে থাকে, তাই তোমরা ব্লগে ওকে প্রত্যেকটা দিন দেখতে পাও। রুদ্র, রুদ্র ক্যামেরা স্নান হয়ে গেছে,
জলের মধ্যে সারাদিন বসিয়ে থাকলে ভালো, আর তারপরে তুলে নিলেই কান্না। যাই হোক, এখানে এবার আমার এগুলো সেট করার পালা। চলো একটা একটা করে সেট করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট লিভিং রুমটা। Tonight is a nice atmosphere, hey, new fresh air. We're going out, hanging out like, yeah, we don't care. We are new holiday party people, ladies, they better get dressed. Like good vibes in our minds, ain't nobody feels right. I'm like a goodbye. প্রথমেই শুরু করব একটা খুব স্পেশিয়াস জিনিস দিয়ে, সেটা হলো এই সরা। এটা কিন্তু কোনো অনলাইন থেকে কেনা নয়, লক্ষ্মী পুজোর যেই সরা দিয়ে পুজো হয় সেই সরাগুলোকে না ফেলে প্রত্যেকবারের সরাগুলোকে আমি এভাবে ওয়াল হ্যাঙ্গিং করে দিয়েছি। এবার আসি এই মোটিভেশনাল কোর্সগুলোতে, যেগুলো আমি অনলাইন কিনেছি, মনে পড়ছে না অ্যামাজন না মিশো থেকে কিনেছি, লিঙ্কটা যদি থাকে শেয়ার করে দেবো। কিছু মোটিভেশনাল কোর্স এই কারণেই রেখেছি, আমরা সেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিকজ আমরা যখনই ডিমোটিভেটেড হয়ে পড়বো এগুলো দেখলেই আবার মোটিভেশনটা ব্যাক করে আসবে। আর এটা আমার শখের অ্যাকোরিয়াম, যেখানে অনেকেই ছিল কিন্তু এখন অনলি দুটো মাছ পড়ে রয়েছে। আর এই কুশনগুলো আমি হাতিবাগান থেকে কিনেছিলাম, কভারগুলো মায়ের বা দিদামা কেউ একজন আগে থেকে কিনেছে। আর এই ছোট্ট যে ডল পুতুলটা দেখতে পাচ্ছ, এটা একটা হ্যান্ডওয়ার্ক, যখন আমরা কালিম্পং গেছিলাম ওখান থেকে এটাকে নিয়ে এসেছি। ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড, এটা অভিষেকের শখের একটা টিভি 42 ইঞ্চির। আর এই ওয়ালে যে ওয়াল ক্লকটা রয়েছে, সেটা 2 ইয়ার্স আগে আমাদের অ্যানিভার্সারিতে আমাদের খুব ক্লোজ একটা দিদি ঝুম্পাদির দেওয়া গিফট। ইভেন ফ্রিজের ওপর যে টেবিল ল্যাম্পটা রয়েছে, এটাও ওই দিদি আমাকে গিফট করেছিল মেবি আমার বার্থডেতে। ফ্রিজের ওপর যে কভারটা রয়েছে, এটা অনলাইন পারচেস করা অ্যামাজন থেকে, লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। টেবিলের ওপর যে ফ্লাওয়ার ভাজটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো, জানি না কত বছর আগে। তো এই ছিল আমার ছোট্ট খাটো লিভিং রুম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের লিভিং রুম দেখতে দেখতে আমার এখানে স্নান করে আমি চলেও এসেছি, একটাও বেজে গেছে, আমার তরকারিও রান্না হয়ে গেছে মাছের ঝোল, আর এখানে আমি লাঞ্চ নিয়েও বসে গেছি। অনেকদিন বাদে নিজের হাতে মাছের ঝোল রান্না করলাম একদম আমার মতো করে, তো বেশ ভালো হয়েছিল অ্যান্ড খুব টেস্টি ছিল। আজকে নিজে লাঞ্চ করে তারপরে এদের লাঞ্চ দেবো, নাহলে এদের বিকেলবেলা তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই একটু দেরি করে দিলাম। করিতে বেজে গেছে 1:30। আর এদিকে দেখো দুজন মিলে লাফালাফি করছিলো, আমি আবার দুটোকে আলাদা করে দিলাম, না হলে হামটিটা ডামটির ঘাড়ের ওপর দিয়ে খায়, উভয় মনে হাম ডামটি সব খেয়ে নিচ্ছে। আজকে যা গরম পড়েছে, উফ, এসি ছাড়া জাস্ট মনে হচ্ছে থাকা যাবে না। সারাদিন আমি এসি চালাইনি, বাট এখন একটু সরব, এসিটা দরকারই লাগবে, প্রচণ্ড গরম লাগছে, এসি ফ্যান দুটোরই দরকার। যাই হোক, লাঞ্চ ট্যান্স সব কমপ্লিট, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, এবার আমি একটু শোব, চলো বিকেলে দেখা হবে আবার। গাইজ, খাচ্চকে খেলারি হচ্ছে, জাস্ট সি, উনি সিম্পলি একটা বাঁশের ওপর দাঁড়িয়ে আছেন। খাচ্চক কে খিলাড়ি সে কুছ ভি কম নেই হ্যায় ভাই, দাদা হ্যাটস অফ। এনারাও কতটা হার্ডওয়ার্ক করে না, অ্যান্ড লাইফ রিস্ক নিয়ে করে। এখন ঘুম ভেঙেছে, 4:15 নাগাদ ঘুম ভেঙেছে, তারপরে উঠলাম, উঠে এখন একটু হাঁটছি। চারিদিকটা কেমন লাল হয়ে গেছে দেখো, কি দুর্দান্ত লাগছে দেখতে, মনে হচ্ছে কি যে আকাশে একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়। শুয়ে পড়েছি আমি, অভিষেক আসার আগেই শুয়ে পড়েছে, অভিষেকের আজকে অফিস থেকে আসতে লেট হয়েছে, তো ডিনার টিনার করে এখন ওই হামটি ডামটিতে খেতে দিচ্ছে। ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, শুয়েও পড়েছিলাম, ডিনার টিনার করে ঘুমও প্রায় এসে গেছিলো, এখন একটু ওষুধ খেতে উঠলাম, তা মনে পড়েছে যে ব্লগটা আর এন্ড করা হয়নি।
চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই করে। আর চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো। বাই, টেক কেয়ার, গুড নাইট।